টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের অ্যালাইনমেন্ট অপশনের কাজ। এমএস ওয়ার্ডে আমরা যখন টেক্সট ফরম্যাটিং করি তখন অনেক সময় আমাদের টেক্সটগুলোকে বাম দিকে সমান রাখতে হয়, ডান দিকে অসমান রাখতে হয়, আবার ডান দিকে সমান রাখি বা বাম দিকে অসমান রাখি। আবার কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে টেক্সটগুলো সেন্টার পয়েন্টে আনতে হয় এবং দুই পাশে অসমান রাখতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার টেক্সটের ডান দিকেও সমান রাখতে হয়, বাম দিকেও সমান রাখতে হয়। এখন আমরা দেখব এই কাজগুলো এমএস ওয়ার্ডে কীভাবে করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে অ্যালাইনমেন্টের কাজ করার জন্য কিছু টাইপ করতে হবে। আমি কিছু টেক্সট টাইপ করেছি, কাজ করার জন্য আমার এই টাইপ কিছু টেক্সটগুলো আমি সিলেক্ট করলাম। এখানে হোম ট্যাবের অন্তর্গত প্যারাগ্রাফ সেকশনে এখানে দেখুন বেশ কিছু বাটন রয়েছে। প্রথম বাটনটা হচ্ছে এখানে অ্যালাইন টেক্সট লেফট, এই বাটনের নাম। এখানে দেখুন এখানে কিছু টান টান চিহ্ন রয়েছে এই বাটনে, এবং এই টানগুলো হচ্ছে বাম দিকে সমান এবং ডান দিকে হচ্ছে অসমান। বর্তমানে এই বাটনটা সিলেক্ট করা রয়েছে, ফলে আমাদের এই টেক্সটগুলো বাম দিকে সমান এবং ডান দিকে হচ্ছে অসমান। আবার পরের বাটনটা দেখুন, এটি হচ্ছে সেন্টার বাটন। এই বাটনে ক্লিক করলে আপনার এই টেক্সটগুলো বাম দিকেও অসমান হবে, ডান দিকেও অসমান হবে, এবং মূল পয়েন্টটা হবে সেন্টার পয়েন্ট। আমি ক্লিক করি বাটনে, ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমার এই টেক্সটটি মানে সেন্টারে চলে এসেছে আমার এই টেক্সটগুলো, এবং দুই পাশে হচ্ছে অসমান রয়েছে। পরের বাটনটা দেখুন, এটা হচ্ছে রাইট, অ্যালাইন টেক্সট রাইট, এই বাটন। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে বাটনের চেহারাটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন ডান দিকে সমান দেখাচ্ছে আর বাম দিকে অসমান দেখাচ্ছে। আমি ক্লিক করলাম, দেখুন আমার টেক্সটগুলো ডান দিকে সমান হচ্ছে আর বাম দিকে অসমান হচ্ছে। তারপরে যে বাটনটা রয়েছে দেখুন, এই বাটনের নাম হচ্ছে জাস্টিফাই বাটন। এই বাটনে ক্লিক করলে আপনার টেক্সটের ডান দিকেও সমান হবে, বাম দিকেও সমান হবে। আমি ক্লিক করলাম, দেখুন আমি যে টাইপ করেছি টেক্সটগুলো দেখুন বাম দিকে সমান, আবার ডান দিকেও দেখুন। এখানে দেখুন এগুলো একটা করে লাইন, এই কারণে খুব বেশি বুঝতে পারছেন না। দেখুন এইখানে লাইন বেশি রয়েছে, দেখুন এইখানে আপনার ডান দিকে যেমন সমান এবং বাম দিকেও তেমন লাইনগুলো সমান হয়েছে। এই ছিল এমএস ওয়ার্ডের অ্যালাইনমেন্ট অপশনের কাজ। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।